টেলিভিশনের জনপ্রিয় সিরিয়ালের তালিকার প্রথম দিকে নাম আসে ফাগুন বউ বিক্রম অন্দ্রিলার জুটি আবারও ছোট পর্দায় ফিরে আসায় বেশ উৎসাহিত দর্শককুল কুল সাত পাখে বাঁধা সিরিয়ালে তাদের একসঙ্গে প্রথম দেখেছিলেন দর্শক তারপরে তাদের জুটি মন কেড়েছিল সকলের ফাগুন বউ সিরিয়ালে অবশেষে দুজনকে একসঙ্গে পেয়ে বেজায় খুশি দর্শকরা বিক্রমের ইচ্ছে নদী সিরিয়ালটি বন্ধ হয়ে যাওয়ার পর তার ফ্যানেরা বিক্রমকে টেলিভিশনে কাম করার কথা প্রায় সোশ্যাল মিডিয়ায় জানাতেন সেই কারণে ফাগুন বউয়ের টিআরপি সবসময় শীর্ষে সেই ফাগুন বউতে এন্ট্রি নিতে চলেছে আরেক অভিনেত্রী যিনি সিরিয়ালের চরিত্র অনুরূপের লাভ ইন্টারেস্ট হয়ে আসতে পারে বলে অনুমান করছেন দর্শকরা তিনি আর কেউ নন টলি সুন্দরী মিশমি দাস সিরিয়ালের বিক্রম অভিনয় করছেন আয়নদীপের ভূমিকায় সকলে তাকে রোদ্দুর বলেই ডাকে রোদ্দুরের বৌদির এক ভূমিকায় আসতে চলেছে মিশমি তার আসার কারণে সৃষ্টি হতে পারে মহুলের সমস্যার কারণ অনুরূপের প্ল্যান অনুযায়ী মিশমি যে মেয়েটির চরিত্রে আসেন সেই মেয়েটিকে অনুরূপের গার্লফ্রেন্ড হিসেবে দেখা যেতে পারে অনুরূপ চাই সেই মেয়েটির কারণে মহুল যাতে জেলাস ফিল করে এবং রোদ্দুরকে গুরুত্ব না দিয়ে মহুল যাতে অনুরূপকে গুরুত্ব দেয় এই একটাই কারণে নানা ফোন দিয়ে আঁটতে থাকে অনুরূপ তবে প্রতিবারই অসফল হয় সে আসানসোলে পরীক্ষা দিতে গিয়েছিল মহুল তার সঙ্গে স্বাভাবিকভাবে রোদ্দুরও গিয়েছিল মুহল এবং রোদ্দুর যাতে একান্তে সময় কাটাতে না পারে সেই জন্য অনুরূপ মিথ্যে শুয়ের প্ল্যান করে আসানসোল চলে যায় মুহল আর রোদ্দুরের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করার হাজার চেষ্টা করলেও ব্যর্থতায় লাভ করেছিলেন সে তারপর থেকে মুহূর্ত নিত্যদিন অনুরূপকে অপমান করে যায় তাই এখন অন্য ফোন এটেছে অনুরূপ নতুন প্ল্যানে অনুরূপ আবার ব্যর্থতার মুখ দেখবে কিনা এটাই দেখার বিষয় আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন